হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণী 2019-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে। এই সাজেশনটিতে 2, 3 এবং 5 মার্কের কিছু প্রশ্ন দেওয়া আছে, তবে এর উত্তরগুলি পাওয়ার জন্য পিডিএফ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তো আজকের এই সাজেশনটি নিয়ে একটু আলোচনা করা যাক। ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কি বোঝো? ফটো ফসফোরাইলেশন বলতে কি বোঝো? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? কেলভিন চক্র কাকে বলে? রসের উৎস্রোত বলতে কি বোঝো? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান বলতে কি বোঝো? সন্ধান কাকে বলে? ইএমপি পথ কি? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? সহভোজী ও পরভোজী পুষ্টির দুটি পার্থক্য লেখো। অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো? সুষম খাদ্য বলতে কি বোঝো? মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে? সার্বিক দাতা ও সার্বিক গ্রাহিতা বলতে কি বোঝো? আরএইচ এর গুরুত্ব লেখো। সব রেচন পদার্থ বজ্র পদার্থ, কিন্তু সব বজ্র পদার্থ রেচন পদার্থ নয়, ব্যাখ্যা করো। বিয়োজক কাকে বলে? রজন কি? তরুক্ষীর কি? ভ্যাকসিন বা টিকা বলতে কি বোঝো? রোগ বা ডিজিজ বলতে কি বোঝো? টিকাকরণের গুরুত্ব লেখো। ইমিউনিটি বা অনাক্রম্যতা বলতে কি বোঝো? জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া ও একটি ভাইরাসের নাম লেখো। কিভাবে এইডস এর সংক্রমণ ঘটে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির দুটি পার্থক্য লেখো। খাদক কাকে বলে? খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? খাদ্য জালক কাকে বলে? শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কি বোঝো? লিন্ডেম্যানের 10% সূত্র বলতে কি বোঝো? ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে দুটি পার্থক্য লেখো। শ্বসন ও দহনের তিনটি পার্থক্য লেখো। সবাত শ্বসন ও অবাধ শ্বসনের তিনটি পার্থক্য লেখো। ব্যাপন ও অভিশ্রবণের তিনটি পার্থক্য লেখো। ধমনি ও শিরার তিনটি প্রধান পার্থক্য লেখো। সালোকসংশ্লেষের প্রধান উপাদান হিসাবে কার্বন ডাইঅক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। বাষ্পমোচন বলতে কি বোঝো? রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো। রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রটি বক্স চিত্রের মাধ্যমে লেখো। রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো। মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করো। টিকাকরণের গুরুত্ব লেখো। নিউমোনিয়া রোগের প্রধান লক্ষণগুলি কি কি? ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি কি কি? ডেঙ্গু রোগের লক্ষণগুলি উল্লেখ করো। মানব কল্যাণে জীবাণুদের 5টি ভূমিকা উল্লেখ করো। যক্ষা রোগের লক্ষণগুলি আলোচনা করো। অণুজীব সার বা বায়োফার্টিলাইজার বলতে কি বোঝো? অণুজীব সার ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বোঝো আলোচনা করো। শক্তি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। তো এই ছিল নবম শ্রেণী 2019-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য 2, 3, 5 মার্কসের কিছু প্রশ্ন এবং তার উত্তর। তবে এর উত্তরগুলি আপনাদের নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেয়া ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন। কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।